আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন, এই ভিডিওটিতে আমরা কথা বলবো সুই নেটওয়ার্ক নিয়ে। সুই নেটওয়ার্কে যারা যারা তাদের যে ডিসকর্ডের ইভেন্টটি ছিল ওই ইভেন্টে পার্টিসিপেট করেছেন এবং কি এলিজিবল আছেন, তারা কিন্তু এখান থেকে এক্সট্রা একটি বেনিফিট পাবেন। আমরা যারা সুই নেটওয়ার্কের যে ডিসকর্ডের ইভেন্টটি রয়েছে ওই ডিসকর্ডের ইভেন্টে এলিজিবল না, তাদের জন্য কুকয়েন একটি শর্ট লাইট নিয়ে এসেছে, যেটির মাধ্যমে তাদের যে পাবলিক সেলটি রয়েছে এই পাবলিক সেলে আমরা পার্টিসিপেট করতে পারবো এবং কি তাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো এক একটি টোকেন আমরা 0.1 করে করে আমরা এখান থেকে বাই করে নিতে পারবো। তো কিভাবে আমরা এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো বাই করবো, কিভাবে কী করবো, বিস্তারিত আজকের এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। ভিডিওর শুরুতে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন আজকের ভিডিওটিতে মাস্ক প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটি রয়েছে অফারটির লিঙ্ক পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মোর বাটন রয়েছে, এই মোর বাটনে ক্লিক করবেন। অ্যাগেন মোর বাটনে ক্লিক করলে আপনাদের মাঝে ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে, তো একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা কুকয়েনের যে সাইন আপ লিঙ্কটি রয়েছে ওই সাইন আপ লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা জাস্ট এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদিও আপনার আগে থেকে কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাও আমি আপনাদেরকে বলবো, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে এক্সট্রা করে এখান থেকে আপনারা 37 USDT সুই টোকেন এখান থেকে একদম ফ্রিতে পেতে পারেন। জাস্ট আজকের এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিতে যে টাস্কগুলো আমি আপনাদেরকে দেখাবো ওই টাস্কগুলো কমপ্লিট করার পর এখান থেকে যখন আপনি এলিজিবল হয়ে যাবেন তখন এক্সট্রা এখান থেকে 37 USDT পর্যন্ত পেতে পারেন। তো এটি কিন্তু কনফার্ম পাবেন এরকম আমি বলতেছি না, জাস্ট এখান থেকে পেতে পারেন, তারা একটি অপশান এখানে রেখেছে যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম। তো প্রত্যেকে এখানে যে লিঙ্কটি রয়েছে লিঙ্কের মাধ্যমে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনারা KYC কমপ্লিট করে নেবেন। তো শুরুর দিকে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এখান থেকে আপনারা কুকয়েন লিখে সার্চ দিলে আপনাদের কুকয়েনটি চলে আসবে, এখান থেকে সরাসরি আপনারা কুকয়েনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টটি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে আপনার মেল এবং কি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নেবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাকাউন্টটি ওপেন করার পর এরকম চলে আসবে, আপনারা এখানে জাস্ট ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার KYC ভেরিফাইড দেখাচ্ছে, তো অবশ্যই মাস্ট বি এখানে KYC কিন্তু ভেরিফাইড লাগবে, তা না হলে কিন্তু এখানে আপনারা এলিজিবল হবেন না। তো এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনার যে NID কার্ডটি রয়েছে ওই NID কার্ডের ফ্রন্ট পেজের একটি পিকচার তারা অটোমেটিক উঠিয়ে নেবে। এখানে অটোমেটিক আপনাদেরকে জাস্ট বলবে যে আপনার ক্যামেরাটি রয়েছে ওই ক্যামেরাটি এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য, জাস্ট ক্যামেরাটি অ্যালাউ দিয়ে দিলে এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। আপনার NID কার্ডের ফ্রন্ট পেজ দিবেন, দেন ব্যাক পেজ দিবেন। তো ফ্রন্ট পেজ এবং কি ব্যাক পেজ দিলে তার আগে আপনাদেরকে মেবি আপনাদের নাম এবং কি NID কার্ডের নাম্বারটি দিতে হয়, তো এগুলো আপনারা জাস্ট ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে NID কার্ডের ফ্রন্ট পেজ এবং কি ব্যাক পেজ যখন এখানে নিয়ে নেবে তখন আপনার যে পন পেজটি রয়েছে অর্থাৎ পন যে ক্যামেরাটি রয়েছে ওই ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। দেন আপনার যে পেজটি রয়েছে ওই পেজের একটি ভেরিফিকেশান তারা নিয়ে নেবে, জাস্ট আপনার পেজটিকে সোজা করে ধরে রাখবেন, অটোমেটিকলি তারা কিন্তু পেজ ভেরিফিকেশানটি নিয়ে নেবে। তো যখনই এটা নিয়ে নেবে তখন 2 থেকে 3 মিনিটের ভিতর আপনার KYC কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে যখন KYC অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখতে পাবেন সরাসরি এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তো এটি যখন হয়ে যাবে তখন আপনারা কিন্তু এই যে অপারটি রয়েছে অপারটির জন্য এলিজিবল হয়ে যাবেন। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা আমি আপনাদেরকে সরাসরি তাদের যে ইভেন্টটি রয়েছে ওই ইভেন্টে সরাসরি প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করে দেবেন এই যে ব্যানারটি রয়েছে এই ব্যানারে। তো ক্লিক করার পর এখানে যে রুলস বাটনটি রয়েছে রুলস বাটনে একটি ক্লিক করবেন। রুলস বাটনে ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন এখানে কোন কোন রুলসগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়াগুলো তারা দিয়েছে, কী কী ক্রাইটেরিয়া সে বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো লক্ষ্য করেন এখানে কিন্তু তারা বিস্তারিত এখানে বলে দিয়েছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাদের এই যে ইভেন্টটি রয়েছে এই ইভেন্টটি 14 এপ্রিল কিন্তু অফারটি অনগোয়িং হয়েছে, অর্থাৎ এই যে ইভেন্টটি রয়েছে ইভেন্টে যদি আপনি পার্টিসিপেট করতে হয় তাহলে 14 ফেব্রুয়ারি থেকে এখানে একটি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছে আর কি, মেবি আপনার 22 তারিখ অর্থাৎ 22 এপ্রিল পর্যন্ত এখানে ডেট রয়েছে। তো 22 এপ্রিলের ভিতরে আপনাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ডেট দিয়ে দিয়েছে এপ্রিলের বাইশে কিন্তু এটি শেষ হয়ে যাবে, UTC টাইম আপনার 16টার ভিতরে এটি কিন্তু এই যে অফারটি রয়েছে অফারটি এন্ড হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে এখানে 22 তারিখের আগেই জয়েন করে নিতে হবে। তো এখানে জয়েন করার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন 50 থেকে যদি আপনার 500 USDT যদি আপনারা আপনাদের এই যে ওয়ালেটটি রয়েছে অর্থাৎ আপনার যে কুকয়েন এক্সচেঞ্জারটি রয়েছে এক্সচেঞ্জারে আপনি হোল্ড করেন USDT অথবা USDC অথবা BTC অথবা আপনার ETH এগুলো অথবা KCS যে টোকেনটি রয়েছে এই টোকেনটির যে কোনো একটি টোকেন যদি আপনি এখান থেকে 50 থেকে 500 USDT পর্যন্ত হোল্ড করেন তাহলে একটি টিকিট পাবেন।
দেন আপনারা যদি এখান থেকে 500 থেকে আপনার এখানে উপরে 1000 পর্যন্ত আপনারা জাস্ট যদি হোল্ড করতে পারেন তাহলে দুটি টিকিট পাবেন। এই যে টিকিটগুলো রয়েছে এই টিকিটগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এখানে তাদের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো বাই করতে হবে। আপনার এখানে ধরুন $10,000 আছে আর আপনি $10,000 সুই টোকেন এখান থেকে পার্সেল করবেন, এটি কিন্তু সম্ভব না। জাস্ট এখানে তারা একটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, যেহেতু এটি একটি লিমিটেড অফার এবং কি লিমিটেড টাইম এই যে অফারটি রয়েছে অফারটি থাকবে এবং কি লিমিটেড আকারেই কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে সর্বোচ্চ যদি $10,000 আপনি হোল্ড করতে পারেন তাহলে 15টি টিকিট পাবেন। এই টিকিটের বিনিময়ে আপনাকে মূলত এখান থেকে টোকেনটি ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে টিকিটের বিনিময়ে কীরকম আপনাকে এখানে টোকেন ডিস্ট্রিবিউশন করবে সে বিষয়টিও তারা এখানে নিচে জাস্ট ক্যালকুলেট করে দিয়েছে আর কি। আপনারা যদি এখানে একটু নিচে আসেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন যারা এখানে 50 USDT দিয়ে আমার মতো জয়েন করবেন তারা এখান থেকে সর্বোচ্চ 45 USDT এখানে কিন্তু টোকেন আপনারা বাই করতে পারবেন। এখানে তারা বলে দিয়েছে 45 USDT টোকেন আপনাদেরকে এখানে বাই করার সুযোগ দিবে। তবে এখানে উইনিং টিকিট রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন উইনিং টিকিট রয়েছে 16,676টি। এই যে টোটাল উইনিং টিকিটটি রয়েছে এই টোটাল উইনিং টিকিটের ভিতর যদি আপনার টিকিটটিও যদি উইন হয় তবে আপনি মূলত এখান থেকে বাই করতে পারবেন। আর একটি বিষয় আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখান থেকে 37 USDT পর্যন্ত পেতে পারেন, এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টিও তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে আপ টু 37 USDT বলে দিয়েছে, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম আপনি 37 USDT পর্যন্ত পেতে পারেন। এখানে আমি যে লিঙ্কটি আপনাদেরকে দিব এই লিঙ্কের মাধ্যমে যদি জয়েন করি এখানে KYC কমপ্লিট করি এবং কি টাস্কগুলো কমপ্লিট করেন। তো এখন সরাসরি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। তো শুরুতে আপনারা যে কাজটিও করবেন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টে KYC পাসটপ আপনারা এখান থেকে কমপ্লিটলি করে নেবেন। KYC যখন কমপ্লিট হয়ে যাবে তখন সরাসরি অ্যাসিস্টে চলে আসবেন। অ্যাসিস্টে আসার পর আপনি আপনার যে কোনো আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটি জায়গা থেকে অথবা আপনার যদি আদার্স কুকয়েনের অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সে অ্যাকাউন্ট থেকে এখানে জাস্ট আপনার আপনাদের যে পানটি রয়েছে ওই পানটি নিয়ে আসবেন। এখানে পানটি নিয়ে আসবেন, আপনি জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার পর আপনার যদি USDT থাকে তাহলে USDT সিলেক্ট করবেন, TRX থাকলে TRX, BTC থাকলে BTC, ETC থাকলে ETC, অর্থাৎ যে পানটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে ওই পানটি আপনি জাস্ট এখানে সার্চ দিলেও পেয়ে যাবেন। ধরুন BNB আপনি এখানে ডিপোজিট করবেন, জাস্ট BNBটা সিলেক্ট করবেন। BNBটা সিলেক্ট করার পর এখান থেকে BNB নেটওয়ার্কটি সিলেক্ট করবেন। দেন এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনারা জাস্ট BNBটা এখানে সেন্ড করে দেবেন। তো যখনই এখানে BNBটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এখানে আমি দেখতে পাচ্ছেন আপনার LTC নিয়ে নিয়েছি আর কি। তো যখন এরকম চলে আসবে তখন আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা এটি পাসটপ ট্রান্সফার করে নেবেন। এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, ট্রান্সফার অপশানে ক্লিক করে এখানে আপনার যেহেতু LTC রয়েছে আমি LTCটা এখানে জাস্ট সার্চ দিয়ে দিব, LTC ক্লিক করে দেবেন, LTC ক্লিক করে অল করে দেবেন, অল করে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে ট্রেড অপশানে আপনারা চলে আসবেন। ট্রেড অপশানে আসার পর এখানে LTC লিখে সার্চ দেবেন। ধরুন আপনি যে কয়েনটি লিখে সার্চ দেবেন যে কয়েনটি আপনি ডিপোজিট করেছেন ওই কয়েনটি লিখে এখানে সার্চ দেবেন। তো আমি যেহেতু LTC ডিপোজিট করেছি LTC লিখে সার্চ দিলাম। দেন এখানে আমরা এটি কী করবো, জাস্ট আমাদের যেহেতু LTC রয়েছে এই LTCটা আমরা এখান থেকে সেল আউট করে দেবো। তো এখানে সেল অপশানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে 100% অপশানে ক্লিক করে দেবো। 100% ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান যে প্রাইসটি রয়েছে এই প্রাইসে আমরা এখান থেকে 54 USDT পাবো। তো আমরা এখানে জাস্ট সেল করে দিলাম। দেন এখানে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এটি সেল আউট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে অ্যাসিস্টে আসি, অ্যাসিস্টে আসার পর এখানে ট্রেন্ডিংয়ে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আমার কিন্তু 54 USDT রয়েছে। তো এই যে 54 USDT রয়েছে এটি চাইলে সরাসরি আপনারা এখানেও রেখে দিতে পারেন অথবা এখান থেকে জাস্ট ট্রান্সফার করে আপনারা মেইন অ্যাকাউন্টে নিয়ে নেবেন। অলিকে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে এই যে আপনার এখান থেকে USDTটা রয়েছে USDTটা এখানে কিন্তু সরাসরি শো হয়ে যাবে। তো এটি আপনাদের কয়দিন পর্যন্ত হোল্ড করতে হবে সে বিষয়টিও এখন ক্লিয়ার করে দেব। তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই যে ইভেন্টটি রয়েছে ইভেন্টটি কিন্তু শুরু হয়েছে 15 এপ্রিল। দেন এখান থেকে এই যে ইভেন্টটি রয়েছে এই ইভেন্টটি আপনার মেবি 22 তারিখে এটি শেষ হয়ে যাবে। তো 22 তারিখে শেষ হওয়ার পর 22 তারিখের পর যখন আপনি একটি টিকিট পেয়ে যাবেন এই টিকিটটি দিয়ে যখন এখান থেকে টোকেনগুলো আপনাকে ডিস্ট্রিবিউশন করবে এই টিকিটে আপনি যখন ড্র দিবেন আর কি, এই আপডেটগুলো কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব কখন আপনি টিকিটটি পেয়েছেন এবং কীভাবে ড্র দিবেন। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমার টেলিগ্রামে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো এখানে জাস্ট আপনারা যখন টিকিটটি ড্র করবেন যদি টিকিটটি আপনারা এখানে উইন না হন তাহলে আপনারা যে কাজটা করবেন আপনাদের যে USDTটা রয়েছে তা চাইলে আপনারা অ্যাগেন উইথড্র করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এখান থেকে আপনার উইন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি 45 USDT সর্বোচ্চ 45 USDTর এখান থেকে টোকেন আপনি বাই করতে পারবেন। আপনি চাইলে 10 USDTর টোকেনও মেবি বাই করতে পারবেন, এটি হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা আর কি।
তো এটি জাস্ট দেখতে পাচ্ছেন লাস্ট টাইম হচ্ছে এখানে 23 তারিখ। তো 23 তারিখের পরেই আপনি আপনার যে টোকেনগুলো রয়েছে টোকেনগুলো অর্থাৎ ইউএসডিটিগুলো চাইলে এখানে হোল্ড করতে পারেন, চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারেন। এটি হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত আর কি। তো এখানে আমরা যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো দুটি টাস্ক কিন্তু কমপ্লিট করে নিয়েছি। প্রথমত এখানে আমাদেরকে আইডেন্টি ভেরিফিকেশনটি কমপ্লিট থাকতে হবে, দেন এটি আমরা কমপ্লিট করে নিয়েছি। দেন আমাদেরকে এখানে সামথিং কিছু পান্ট অর্থাৎ মিনিমাম 50 ইউএসডিটি আমাদেরকে এখানে হোল্ড করতে হবে, সেটিও আমরা কমপ্লিট করে নিয়েছি। দেন তৃতীয় নম্বর যে টাস্কটি রয়েছে টাস্কটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমি আপনাদেরকে দেখাবো এই কারণে এটি কমপ্লিট করে নিয়ে। তো আপনারা এখানে সাইন ইন অপশানে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবেন, এখানে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, তো আপনারা এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু নিচে স্ক্রল করব, তো নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা যে কাজটুকু করবেন এখান থেকে একদম উপরে চলে আসবেন, একদম উপরে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার পপ আপ শো হয়ে গেছে অর্থাৎ রেজিস্টার একটি বাটন কিন্তু অ্যানাবল হয়েছে, জাস্ট এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল সাবস্ক্রিপশন, অর্থাৎ আমাদের সাবস্ক্রিপশনটি এখানে সাকসেসফুল হয়ে গেছে। যখন আপনার টিকিটটি দেখতে পাবেন ওই টিকিটটিও এখানে শো হবে, এমনকি যখন টিকিটটিতে আপনি উইন হবেন তখন উইনের যে বিষয়টি রয়েছে সেটিও আপনি এখানে দেখতে পাবেন, সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এই যে সাইটটি রয়েছে অর্থাৎ কুকয়েনের এই যে পেজটি রয়েছে এই পেজের মাধ্যমে আপনারা কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিজেরাই দেখতে পাবেন। তাও আপডেট যে আপডেটটুকু আসবে ওই আপডেটটুকু আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব, মাস্ট বি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।